আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি তিনটা পাশাপাশি কমন টপিক কিন্তু কনফিউজিং এই বিষয়টা একটা ক্লিয়ার করব আপনাদের। সেটা হলো ডাবল অবজেক্ট কি, ফ্যাক্টিটিভ অবজেক্ট কি আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি। তিনটাই ভার্বের পরে থাকে কিন্তু কখন এটা ডাবল অবজেক্ট, কখন ফ্যাক্টিটিভ অবজেক্ট আর কখন অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কিন্তু আমরা গুলায় ফেলি। এবং এটা গুলায় ফেলার কারণে, এই টাইটেলগুলোর কারণে কিন্তু ভার্বের নামটা হয়, কখনো ফ্যাক্টিটিভ ভার্ব হয়, কখনো ডাইট্রানজিটিভ ভার্ব হয়, কখনো অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, এই কারণে ফ্যাক্টিটিভ ভার্ব হয়, আবার লিঙ্কিং ভার্ব হয়, ভার্বগুলোর টাইটেল হয়, এইগুলোর কারণে। এটার পরিচিতিটা একটু দেখেন। আমরা জানি যে ইংরেজিতে দুইটা প্রশ্নের উত্তর অবজেক্ট, এটা সবাই জানেন, দে হোয়াট হুম, এই দুইটার উত্তর কি অবজেক্ট। তো হোয়াট হুম এই দুইটার উত্তর অবজেক্ট হয়, এই দুটোর উত্তর হয় সবসময় অবজেক্ট, এটা আমরা জানি। তো এই দুটোর পরিষ্কার উত্তর যখন অবজেক্ট হয় তাহলে সি ড্রেনসড, সে পান করালো। কাকে পান করালো? আমাকে। কি পান করালো? ওয়াটার, পানি পান করালো। কি এবং কাকে? সে কি পান করালো? পানি পান করালো। তাহলে এটা একটা অবজেক্ট। আর কাকে পান করালো? আমাকে পান করালো। তাহলে এটা আর একটা অবজেক্ট। তাহলে আমরা এখানে দুইটা অবজেক্ট পেলাম স্বাভাবিকভাবে। আবার দেখেন, সি সিলেক্টেড মি ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন সিলেক্ট করলো। কি সিলেক্ট করলো? ক্যাপ্টেন। তাহলে এটা একটা অবজেক্ট। আবার কাকে সিলেক্ট করলো? আমাকে সিলেক্ট করলো। তাহলে এটা আর একটা অবজেক্ট, স্বাভাবিকভাবে যেটা আমরা পাবো আর কি। আবার দেখেন, সি নিউ, সে জানতো। কাকে জানতো? আমাকে জানতো। তাহলে এটা একটা অবজেক্ট। কি হিসাবে জানতো? অনেস্ট হিসাবে জানতো। তাহলে এটা আমরা মনে করি আর একটা অবজেক্ট। কিন্তু এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটাও দুইটা পরিষ্কার অবজেক্ট, এই দুইটাও অবজেক্ট, এই দুইটাও অবজেক্ট। একটু চিন্তা করে আনসার দাগাবেন। সেটা হলো, দেখেন এখানে যিনি মি তিনি ওয়াটার, এটা কিন্তু না, অর্থাৎ মি এর সাথে ওয়াটারের কিন্তু কোনো সম্পর্ক নাই। তা মি এর সাথে যেহেতু ওয়াটারের কোনো সম্পর্ক নাই, তাহলে কিন্তু এইটা আলাদা একটা অবজেক্ট, এইটা আলাদা একটা অবজেক্ট, দুইটা সেপারেটেড অবজেক্ট, পরিষ্কার অবজেক্ট। দ্বিতীয় বাক্যটাতে দেখেন, এইটাতেও দুইটা অবজেক্ট কিন্তু পার্থক্যটা একটু আছে। সি সিলেক্টেড মি ক্যাপ্টেন, এখানে দেখেন যিনি মি তিনি ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা কিন্তু মেয়ের পরিচয়। তাহলে এই ক্যাপ্টেনটা মেয়ের পরিচয়। আবার দেখেন তার নিচের বাক্যটাতে, যিনি মি তিনি অনেস্ট, এখানে কিন্তু অনেস্টটা মেয়ের পরিচয়, অর্থাৎ এই তিনটাই মি, এই মেয়ের পরে যেটা অবজেক্ট সেই অবজেক্ট এই মি সম্পর্কে কোনো আলোচনা করে না, বা এই এই অবজেক্টটা প্রথম অবজেক্টের কোনো পরিচয় না। দ্বিতীয় যে অবজেক্টটা, দ্বিতীয় অবজেক্টটা কিন্তু প্রথম অবজেক্টের পরিচয় মানে বহন করতেছে। আবার তৃতীয় বাক্যের অবজেক্টটাও কিন্তু এই অবজেক্ট বা যে ওয়ার্ডটাই এখানে আছে, আপাত দৃষ্টিতে আমরা যেটা মনে করতেছি, এইটাও কিন্তু এই মেয়ের পরিচয় বর্ণনা করতেছে। আপনারা একটা খেয়াল করবেন, যদি এই যে অবজেক্টটা থাকে, অবজেক্টের পরে যে শব্দটা থাকে, এই শব্দটা যদি নাউন হয়, অবজেক্টের পরের শব্দটা যদি আগের শব্দের পরিচয় বর্ণনা করে নাউন হয়, তখন এই অবজেক্টটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এটাকে সরাসরি অবজেক্ট না বলে এই অবজেক্টটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে উপরেরটা অবজেক্ট, উপরেরটাকে কিন্তু আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলতে পারবো না। কেন পারবো না? যেহেতু এই অবজেক্টটা আগের অবজেক্টের পরিচয় বর্ণনা করে নেই। নিচের দ্বিতীয় বাক্যের অবজেক্টটাকে কিন্তু আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলবো, এই কারণে যেহেতু আগের অবজেক্টের পরিচয় বর্ণনা করছে। তৃতীয় বাক্যে এসে দেখেন, এইটাও আগের অবজেক্টের পরিচয় বর্ণনা করছে, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই জন্য এটার নাম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট, অবজেক্টের পরিচয় যদি বর্ণনা করে দেয় শব্দটা, সেই শব্দটা যদি নাউন হয় তাহলে সেটা ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্টের পরিচয় দিয়ে শব্দটা বর্ণনা করবে, এই শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তখন সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্টের পরিচয় যদি না হয়, না হয় যদি আলাদা অবজেক্ট হয়, তাহলে সেটা কি ডাবল অবজেক্ট। তাহলে উপরের বাক্যে মি এবং ওয়াটার, এই দুটো ডাবল অবজেক্ট। নিচের বাক্যে মিটা অবজেক্ট আর ক্যাপ্টেনটা ফ্যাক্টিটিভ অবজেক্ট। তার নিচের বাক্যে মিটা অবজেক্ট কিন্তু অনেস্টা অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই দুইটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা জেনারেলি বলি, কিন্তু একটু পার্থক্যটা হলো, যদি এই অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যেটা থাকে, এটা যদি নাউন হয় তাহলে সেটা ফ্যাক্টিটিভ অবজেক্ট, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা পরিষ্কার হলো কি অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করছি এই তিনটে বিষয় আপনারা আর গুলায় ফেলবেন না, এখন পরিষ্কার করে আনসারটা করতে পারবেন। থ্যাংক ইউ।